বিসমিল্লাহির রহমানির রহিম, সবাইকে স্বাগত জানাচ্ছি তোফা মিডিয়ায়। আজকে আমরা আলোচনা করব কাঁচা মরিচের ইতিকথা নিয়ে। আসলে কাঁচা মরিচ আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি এবং বিভিন্নভাবে ব্যবহার করে থাকি। আমরা যদি মরিচের ইতিহাস দেখি তাহলে দেখব এক সময় বাংলাদেশে যে মরিচ পূর্বকাল ছিল সেখানে মরিচের ব্যবহার বাংলাদেশে ছিল না বললেই চলে। মরিচ মূলত বাংলাদেশে এসছে প্রায় 400 বছর আগে, এবং 1000 বছরের যে সাংস্কৃতিক ঐতিহ্য এবং চালচলন সেখানে মরিচের পরিবর্তে তাহলে মানুষ কী ব্যবহার করেছে? এই মরিচ পূর্বকালে আমাদের সমাজে পাইপারিন বা এক ধরনের, আমরা যাকে গ্রিন পেপার বলি বা গ্রিন পেপার বা পেপারমেন্ট যেখান থেকে তৈরি হয় সেই জাতীয় একটি পদার্থ, যেটি আমাদের দেশে খুব সহজ ভাষায় পিপুল নামে পরিচিত। এই যে ব্ল্যাক পেপার, পিপার, গ্রিন পিপার এবং গোলমরিচ, এগুলোই ছিল মূলত ঝালের উৎস। এছাড়া অন্য যে উৎসটি ছিল সেটি ছিল আদা। আরও একটি বিষয়, আমাদের খুলনা অঞ্চলের বিখ্যাত চুই ঝাল, এটিও ছিল আমাদের মূলত এই ঝালের উৎস। এইগুলো মরিচ পূর্বকালের কথা। তো পরবর্তী পর্যায়ে বাংলাদেশে মরিচ কিভাবে আসলো সে বিষয়টি নিয়েও কিন্তু বিভিন্ন ধরনের রসালো কথা রয়েছে। আমাদের দেশে এক সময় সবুজ এক ধরনের লতা বা গুল্মজাতীয় গাছ হতো, সেটি হচ্ছে পিপুল। এই পিপুল এক ধরনের আয়ুর্বেদিক এবং ইউনানি চিকিৎসায় ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। এটি এক সময় রান্নায় ঝাল হিসেবে ব্যবহৃত হতো। মুকুন্দরাম লিখেছিলেন, কটু তেলে রান্ধে রামা, চিতলের কোল, রুহিতে কুমড়া, বড়ি আলু দিয়া ঝোল, কটু তেলে কই, মৎস্য বাজে গন্ডা দশ, মুঠি নিঙ্গারিয়া তিথি, ডিলা আদা রস। অর্থাৎ এখানে আসলে কিভাবে রান্না করা হতো সেই বিষয়টি কাব্যিকভাবে উপস্থাপন করা হয়েছে। ভারতচন্দ্র রায় গুণকার অন্নদামঙ্গল কাব্যে তার স্ত্রী পদ্মমুখীকে আসলে ভোজনের বিষয়েও বলেছিলেন, আড়ি রান্ধে আদা রসে, দিয়া ফুল বড়ি। এই যে বিষয়গুলো, এগুলো আসলে বাংলাদেশের রান্নার সঙ্গে বিশেষ ঐতিহ্যের সাথে জড়িত। এবার আসি আমরা মরিচ উত্তরকাল, অর্থাৎ বাংলাদেশে মরিচ কিভাবে আসলো। কলম্বাস 1492 সালে আমেরিকা আবিষ্কার করে যখন ফিরল, তখন সেই অজানা মহাদেশের সঙ্গে পরিচয় করিয়ে দেননি, তিনি দুটি উদ্ভিদের সঙ্গে আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছিলেন। এর একটি হলো তামাক, অন্যটি মরিচ। এই তামাকটি স্বাস্থ্যের জন্য হানিকর বা ক্ষতিকর, কিন্তু অনেকের কাছেই খুবই প্রয়োজনীয় এবং আকর্ষণীয়। অপরদিকে অপর যে জিনিসটি কলম্বাস আমাদেরকে উপহার দেন সেটি হচ্ছে মরিচ। কলম্বাস প্রচুর পরিমাণে তামাক এবং মরিচ নিয়ে পর্তুগালে ফিরেছিলেন। আর দ্বিতীয়বার আমেরিকা অভিযানের সময় 1493 সালে তিনি একজন চিকিৎসক এই মরিচের বীজ নিয়ে যান। কালক্রমে স্পেনের ব্যবসায়ীরা মেক্সিকো থেকে মরিচ এশিয়ার বিভিন্ন দেশে নিয়ে আসেন। কলম্বাস ব্যর্থ হলেও আরেক বিখ্যাত পর্তুগিজ অভিযাত্রী ভাস্কো দা গামা দক্ষিণ আফ্রিকার উপকূল ঘুরে ঠিকই 1948 সালে ভারতবর্ষের পথ আবিষ্কার করে ফেলেন। পর্তুগিজদের হাত ধরেই আরও অনেক ফল এবং সবজির মতো ভারতীয় উপমহাদেশে মরিচের শুভাগমন ঘটেছিল। মরিচ যদিও এক সময়ে বাংলাদেশে ছিল না, কিন্তু মরিচ নতুন মাত্রা এনে দিয়েছে। বর্তমান সময়ে প্রতি বছরই বাংলাদেশে জ্যৈষ্ঠের শেষ দিকে আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে মরিচের ঝাল বাড়ে, দামও বাড়ে। এটি আসলে বৈশ্বিক পরিস্থিতি নয়, এটি হচ্ছে বাংলাদেশের ঋতু পরিবর্তনের এক খেলা, সেই সঙ্গে কৃষির যে সমস্যা সেটি জড়িত। তা আমরা মূল কথায় ফিরে আসি, সেখানে হচ্ছে মরিচের যে প্রচলন হয়েছিল, এই যে ভাস্কো দা গামা এবং কলম্বাস এরা মূলত ভারতীয় উপমহাদেশে মরিচকে নিয়ে আসেন। বাংলাদেশে মরিচের জয়যাত্রা ঘটেছিল খুব দ্রুত, কারণ বাঙালির রসনা প্রিয় বাঙালি, রসনা বিলাসে পরিপূর্ণ তার মন, এবং বাঙালি নারী রান্না করেই যেন ধন্য। আমরা প্রচুর মিষ্টি খেয়ে থাকি, মিষ্টি ছাড়া আমাদের যেমন জীবন চলে না তেমনি ঝাল ছাড়াও আমাদের খাবার চলে না। মাছে ভাতে বাঙালি, সেই সঙ্গে ডাল, সব কিছুতেই যেন মরিচের এক সুন্দর ব্যবহার। কেউ কেউ অবশ্য বলে উঠেছে, তুমি থাকো ডালে আমি থাকি খালে, দুজনের দেখা হবে মরণের কালে। এটি একটি বিখ্যাত ধাঁধা বা প্রবাদ, এটি ব্যবহার করলে বোঝা যায় যে মরিচের জন্ম গাছের ডালে,
আর মাছের জন্ম জলে, দুইজনেরই দেখা হয় মৃত্যুর কালে। অবশ্য পাতে যদি মাছ শাক নাও থাকে, অভাবী বাঙালি একটি কাঁচামরিচ আর এক টুকরো পেঁয়াজ আর একটু লবণ এ দিয়ে ভাতের সঙ্গে মিশিয়ে পেট পুড়ে খেয়ে সেই কৃষকের মতো বা সাধারণ জীবনে বিভিন্ন জায়গায় যায়, জীবনযাপন করে। কষ্টের কথা কেউ বোঝে না, যে খায় শুধু সেই বোঝে। তা আমরা এই যে প্রয়োজনীয় উপাদানটি মরিচ, সেটি নিয়ে অনেকগুলো কথা বলেছি। আসলে মরিচ আমাদের জীবনের জন্য অপরিহার্য। মরিচ সম্পর্কে আরও একটি বিষয় বলি, কোনো ব্যক্তি যদি তার প্রাত্যহিক জীবনে প্রতিদিন দুপুরে এবং রাত্রে খাওয়ার সঙ্গে এবং একটি কাঁচা মরিচ খান, তার শরীরে অ্যান্টিবায়োটিক হিসেবে এটি কাজ করবেন এবং তার স্বাস্থ্য তথা সুস্বাস্থ্য সুরক্ষিত হবে। তো এই জন্য আসুন মরিচের ঝাল নিয়ে না ভেবে মরিচের গুণগত দিক নিয়ে ভাবি এবং সবাই আমরা প্র্যাকটিস করতে শুরু করি। দুপুরে এবং রাতের খাবারের সঙ্গে একটি করে কাঁচা মরিচ খাই এবং আমাদের সুস্বাস্থ্য নিশ্চিত করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আপনারা থাকুন আমাদের মিডিয়ার সঙ্গে। তোফা মিডিয়ায় আরও একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে হয়তো আমরা হাজির হয়ে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা।